এলো রে এলোই রণরঙ্গিণী, এলো রে এলোই প্রলয় সংহারিতে। আমাদের পথ চলা সেই সুদূর 2017 থেকে, স্পেশাল রিপোর্টের দৈনিক দলনী দুর্গা। 2017 সালে আমরা প্রথম পুজো পরিক্রমার আয়োজন করি। সেই পুজো পরিক্রমা আমাদের এই সুদূর 5 বছরের পথে আমাদের সঙ্গে অভিভাবিকার মতো আমাদের সঙ্গে ছিলেন আমাদের সবার প্রিয় মিতা সেন, ডক্টর মিতা সেন। তিনি আমাদের দিদির মতো আমাদের সবসময় পথ প্রদর্শন করেন, আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে থেকেছেন। আর সেই কারণে আজকে আমরা মনস্থির করেছি দিদিকে এই লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট দেওয়া। তাই আমরা আপনাদের সামনে সবাইকে দেখিয়ে আমাদের দিদিকে একটা আমরা মেমেন্টো দিয়ে আমরা সম্মানিত করার চেষ্টা করছি। শুধু সঙ্গীত শিল্পী বলবো না, তিনি খ্যাতনামা বিশ্ব জগতের কাছে সঙ্গীত পরিবেশন করেছেন, আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী ডক্টর মিতা সেন। তিনি শুধু ভারতবর্ষে নয়, সুদূর জার্মানি এবং বাংলাদেশের সঙ্গীত পরিবেশন করে এসছেন এবং আরও কয়েকটা দেশে সঙ্গীত পরিবেশন করে এসছেন, যেখানে সঙ্গীত সম্মানে ভূষিত হয়েছেন এবং আমাদের দেশকে শিল্প সঙ্গীতের কলায় আরও প্রশস্তভাবে এগিয়ে নিয়ে গেছেন। আমরা শুনবো তারই মুখে কিছু কথা। প্রথমে বলি, আমার খুব প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে আমাকে যেভাবে আনন্দিত করেছে, তার জন্য এই স্পেশাল রিপোর্ট টিমকে আমি স্পেশাল ধন্যবাদ দিচ্ছি। এবং এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, রবীন্দ্রনাথ ঠাকুর মাথার উপর জ্বলছেন রবি, সে মাথার উপর জ্বলছেন রবি আমার সবসময় সঙ্গী, পথচলার সঙ্গী। এবং এদের যে টিমটা কাজ করে অত্যন্ত নিখুঁতভাবে এরা পুজো পরিক্রমা করে, এবং আমি দীর্ঘ 5-7 বছর এদের সাথে একসাথে পথ চলার সাথী, এবং আমি বিভিন্নভাবে এদের সাথে যুক্ত, বিভিন্ন পরামর্শ নেয় আমার থেকে, এবং খুব অ্যাকিউরেটলি মানে জিনিসগুলো প্রপার হতে কাজ করে। আর বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন রকমের এই সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজকর্ম করে যাচ্ছে। সো একটা এদের জন্য বিগ হ্যান্ডস, ভীষণ ভালো ইয়ে করছে, এবং হ্যাটস অফ টু অল অফ দেম এই টিমের প্রতি। আমি এদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। ধন্যবাদ।